নানা আলোচনা সমালোচনার মধ্যেই দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। কিন্তু থেমে নেই তার কুকর্মের ফিরিস্তি, একের পর এক বেরিয়ে আসছে তার নানা অপকর্মের তথ্য। জানা গেছে, দেশ ছাড়ার আগে বেনজির আহমেদের নামে থাকা বিভিন্ন ব্যাংকের অধিকাংশ টাকা তুলে নিয়েছেন। শুধু তাই নয়, ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির। তথ্য রয়েছে, দুবাইয়ের প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে জুমেরা এলাকার 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট তিনি সম্প্রতি 28,75,50,000 টাকায় বিক্রি করেছেন। এছাড়া বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্য আছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি 7 তলা ভবন ছিল, সেটাও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদকের কাছে তথ্য রয়েছে। এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দেশের বিভিন্ন জায়গায় তার যে 621 বিঘা জমি কেনার তথ্য বেরিয়েছে, তার বেশিরভাগই জবরদখল করা। এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা বলছেন, জমি বিক্রি ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে। হিন্দু পরিবারগুলোর দেয়া তথ্য মতে, তাদের জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিলেন বেনজির আহমেদ। এছাড়া তার রিসোর্টের নির্মাণ কাজের তদারক করতেন পুলিশ ও র্যাবের বেশ কিছু সদস্য। আগামী 6 জুন বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে, আর 9 জুন তার স্ত্রী ও 3 সন্তানকে ডেকেছে সংস্থাটি। জানা গেছে, দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বেনজিরের। এ কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিমও কাজ করছে। তবে তদন্ত সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, 6 জুন বেনজিরকে সশরীরে দুদকে হাজির হতে বলা হয়েছে। এখন দেখার বিষয়, আগামী 6 জুন বেনজির আহমেদ আদালতে হাজির হন কিনা। সে পর্যন্ত করতে হবে অপেক্ষা। মঈন বকুল, আমাদের সময়।